নভেম্বরে আমার মেয়ের বার্থডে, যার ব্লগ কিছুদিন আগেই পোস্ট করেছি, আর তার কিছুদিন পরেই ঋষির বার্থডে, যার একটা গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছে এই সেই ভেনু। খুব সুন্দর ডেকোরেশন ছিল, আমরাও সেজে গুজে চলে এসেছি। এটা গ্রাউন্ড ফ্লোর, আর মেন সেলিব্রেশন হয়েছিল একেবারে রুফটপে। এই যে ঋষি, আজকের বার্থডে বয়, খুব সুন্দর লাগছিল ওকে। হাই করে দাও একটু। আমরা বান্ধবীরা একসাথেই সবাই এলাম, আমি, বান্টি, ডলি আর ওদিক থেকে মাম্পি। প্রচুর এনজয় করেছি এই দিন, তারই কিছু মুহূর্ত শেয়ার করছি তোমাদের সাথে। এই ছিল আমার লুক, একটা গাউন পরেছিলাম আমি, একটু আনকমন কালারের, এরকম কালার আগে কোনোদিনও পরিনি। ডলি সুন্দরী, বান্টি সুন্দরী, এই যে ফার্স্ট ফ্লোরটা ডিনারের জন্য ডেকোরেটেড ছিল, চলো রুফটপে যাওয়া যাক। আমার বান্ধবী মৌমিতা, ঋষির মা, খুব সুন্দর লাগছিল এদিন ওকে। স্পেশালি এই কালারের শাড়িটা ওর উপর খুব শ্যুট করছিল। এসেই আমি কিছু ছবি তুললাম, ভিডিও করলাম, আর এখন না হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, মানে ছবি তুলে ফেসবুকে পোস্ট করতেই হবে, এটা প্রধান কাজ। এই যে আমার মাম্মা, কমেন্ট করে বলো আমার মাম্মা আমাকে কেমন লাগছে, ও একটা নায়রা পড়েছিল। আর এইখানে আমরা প্রচুর গপশপ করছিলাম, আর যেখানে আমরা ছবি তুলতে ভিডিও করতে এত ব্যস্ত, সেখানে আমাদের মধ্যেই আরেক বান্ধবী আছে, এই যে হলুদ শাড়ি পরে বান্টি, তোমরা চেনো, ওর কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, ও কিন্তু অত ছবি তোলা ভিডিও করায় অত আগ্রহী নয়, ওই তুললে দাঁড়াও একটা তুললো ওরকম, আর তারপরে ও কিন্তু নিজের মতো এনজয় করে, মানে গিয়ে খাবার খাবে আর সবার আগে গিয়ে নাচবে, ও কিন্তু নিজের মতো এনজয় করে। আর আমার দেখো, মানে ব্যাক ক্যামেরায় ছবি তুলেও হয়নি, আবার তারপরে সেলফি ক্যামেরায় ছবি তুলছি, তারপর আবার যে ক্যামেরাম্যান দাদা ছিল সে আবার নিজে থেকে আমার কয়েকটা ছবি তুলে দিয়েছে, তো সেই জন্য মানে আমি তো আরও খুশি হয়ে গেছি। ওটা উপরি পাওনা ছিল, কারণ আমার বরকে বলে বলে কয়েকটা ছবি তুলিয়ে নি, কিন্তু নিজে থেকে যে ক্যামেরাম্যান ছবি তুলে দিয়েছে এর জন্য আমি খুব খুশি হয়ে গেছি। তো এই যে চলো কী কী স্টল আছে দেখি। এখানে ফুচকা ছিল, যেখানে বান্টি ডলি আগেই খেতে শুরু করে দিয়েছে, কফি ছিল, একটা মকটেলের স্টল ছিল, কাবাব ছিল, আর সত্যি কথা বলতে আমি একটা কিচ্ছুও মানে আমি ট্রাই করিনি, স্টার্টারে আমি কিচ্ছু খাইনি, আমি ওই ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আর কি, নাচছিলাম। আর এই দেখো বান্টি, বললাম না ও নিজের মতো করে, কেউ কিন্তু নাচে না, ও নাচতে শুরু করে দিয়েছে, ও এনজয়টা ওর কাছে মেন আর কি। আর আমরা কোথায় আগে ভিডিও করব, কোথায় এই করব, এই যে বাচ্চারাও খুব এনজয় করছিল। এই হচ্ছে ঋষির বার্থডে কেক, একটা স্পোর্টস থিম ছিল, আর এখানে মাম্মা, মৌমিতা, মাম্পি সবাই মিলে গোলাপের যে পাপড়িগুলো হয় তো সেগুলো দিয়ে কেকটাকে একটু সাজাচ্ছিল, আর ঋষির 11 বছর পূর্ণ হলো। Thank you.
দুই বন্ধু একদম চুটিয়ে আনন্দ করেছে। মানে দুই বন্ধু একসঙ্গে থাকলে আর ওদের আমাদের দরকার হয় না। আর এই যে আমাদের পাগলের কাণ্ড কারখানা, কি যে করি আমরা কি জানি, তোমরাই দেখো। এই সেই চরম মুহূর্ত যেখানে ক্যামেরাম্যান দাদা নিজে থেকেই আমার ছবি তুলে দিয়েছে। আর ওই দিন আমাদের থানার, পূর্বস্থলী থানার যিনি আইসি সাহেব, তারও বার্থডে ছিল। এই যে পিঙ্ক কালারের পাঞ্জাবি পরে আছেন, তো সেটাও সেলিব্রেট করা হয়েছিল। তারপর কেক কাটিং হওয়ার পর আমরা সবাই মিলে একটু নাচানাচি করেছি, প্রচুর ডান্স করেছি। তো তারই কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে ডান্স করে পুরো গলা শুকিয়ে গেছিলো, প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম, তো এই জন্য এখানে মকটেল খাচ্ছিলাম। আর না না না, হুকও কিন্তু আমি খাইনি, বলে দিলাম।
নেচে টেচে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তারপর চলে এসেছি ডিনার করতে। আর এই হচ্ছে মেনু। তারপর খেয়েটে দেখলাম পানের স্টল, তারপরে গালের মধ্যে পান ভরে আমরা তারপরে আরও ভিডিও করেছি, রিলস বানাচ্ছিলাম, যদিও একটা রিলসও ভালো হয়নি। যাই হোক, প্রচণ্ড মজা হয়েছে। আর পুরো ঘেমে টেমে একদম চুলটুল দেখো আমার পুরো ভিজে গেছিলো, যা তা অবস্থা ছিল। যাই হোক, খুব এনজয় করেছি। তারপর ডিনার করে আমাদের দাদারা একটুখানি ডান্স করছিল, সেগুলো একটু দেখছিলাম। আর এই দিন বাড়ি এসেছি রাত 2:30 সময়। তো এই ছিল ঋষির বার্থডে বাসের একটা ব্লগ। যদি ভালো লাগে লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।